এগুলো ফেলে দিতে হবে, আমাদের ইয়ে থাকে। জান তোমা নট এই দাদা চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নেব। সরষের তেল গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাজু বাদাম বাটা, মশলা কষানো হয়ে গেছে, আবার জল দেবো। ভেজে রাখা চিংড়ি মাছ,